শেষ বয়সে এভাবেই মনের সুখে হারমোনি বাজিয়ে গান করে চলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনিল দে। এসব দেখি কান হার বাজার। তিনি শুধু শিল্পী না, একাধারে একজন ভ্রাম্যমান হোমিওপ্যাথি চিকিৎসক। আমি তো ডাক্তারি করি, যেটা ভালো হয় না ওনার ডাক দিয়ে ওনার আওলাদ ওনার হাতে পৌঁছে দেই, তখন উনি দয়া করে গ্রহণ করে নেয়, ভালো হয়ে যায়। ঘুরে ঘুরে গান করেন আর মানুষকে দেন চিকিৎসা, কথাও বলেন ছন্দ মিলিয়ে, যেন এক ছন্দের জাদুকর। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো মিষ্টি সুধা অবনীতি নাই। স্বাধীনতা পূর্বকালে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় গান গেয়েছেন বঙ্গবন্ধুর বিভিন্ন জনসভায়। আমি খুব পেলাম আনন্দ, আমি হারিয়ে গেলাম ছন্দ, হৃদয় হইলে স্পন্দ, এতে নাই কোনো ছন্দ। ছিলেন বঙ্গবন্ধুর স্নেহধন্য। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর সাথে তিনি দেখাও করেছেন, জাতির পিতা তাকে ডাকতেন অনিল পাগলা বলে। পরাধীন জীবন খুব দুঃখের, এ বঙ্গবন্ধু না থাকলে আমরা কোনোদিনই এই দেশের মুখে হাসি ফুটাতে পারতাম না, আমার মায়ের মুখে হাসি ফুটতো না। মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাননি দীর্ঘকাল, সম্প্রতি তার ভাতা চালু হয়েছে। ভাতা দিশে পরে বাইশে আসি, এত মানুষকে এত সাহায্য, হাসিনা দেশ হাসিনা যদি না থাকে হাসিনা রাখলে আমরা বাঁচি না। অসাম্প্রদায়িক এই মানুষটির বসতভিটা সহ জায়গা জমি সবই আজ বেদখল। কেউ মরে দিল ব্যথা, কেউ নিল মাথায় করে, আমার বাউল জীবনটারে কেউ চিনলো কেউ চিনতে পারলো না রে, আমি ভাবে আছি জমি জমা সব নিয়ে গেছে মানুষে। মানুষের বিনোদনের খোরাক ও চিকিৎসা মাধ্যমে মানব সেবা করেই দিন কাটে তার। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।